সুমনট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ইতালির ভিসা চেক করতে পারবেন, অর্থাৎ আপনি অনলাইনেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনার ইতালির ভিসার যে স্ট্যাটাস সেটি কিন্তু চেক করতে পারবেন। এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আমি শুধুমাত্র কলিং ভিসায় মালয়েশিয়া নামে প্লে লিস্টে শুধুমাত্র মালয়েশিয়ার বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে থাকি, কেন অন্য অন্য কান্ট্রির বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই না। আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিও আমি তৈরি করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি, এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি এখানে নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে লিখব হচ্ছে ইতালি ভিসা চেক বাই পাসপোর্ট নাম্বার। তো ইতালি ভিসা চেক বাই পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্টার ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখতে পাবেন আপনারা ভিসা ডট ভিএফএস গ্লোবাল ডট কম, এটার উপরে ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করলে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই পেজে, যে পেজটিতে গেলে আমরা কিন্তু নিজেরাই নিজেদের ভিসা চেক করতে পারবো। এখানে আসার পরে আমরা চলে যাবো যে থ্রি ডট উপরে থ্রি লাইনস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে দেখব অনেকগুলো অপশন। এখানে আসার পরে ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাবেন যে রেড কালার দিয়ে ইউ ক্যান অলসো ট্র্যাক ইউর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলেই আমরা পাসপোর্ট নাম্বার দিয়েই আমাদের ভিসাটি আমরা চেক করতে পারবো, সেই অপশনটি এখানে চলে আসবে। এখানে দেখেন এখানে আসছে রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার হচ্ছে আপনি যখন আপনার ইতালিতে যাবার জন্যে অ্যাপ্লিকেশান করবেন তখন আপনাকে একটা ইনভয়েস দেওয়া হবে, সেই ইনভয়েসে রেফারেন্স নাম্বার থাকবে, সেই নাম্বারটি আপনি এখানে দিবেন। দেওয়ার পরে আপনার যে নাম আছে, নামের যে লাস্ট নেম অর্থাৎ শেষের যে অংশটুকু আছে সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি আপনার এই সাবমিটে ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন যে আপনার ইতালির স্ট্যাটাসের এখন কী অবস্থা। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।